আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো পরশু গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে, আর মাত্র মাঝে কালকের দিনটা সময় আছে। তো কালকে আমরা সকালবেলা উঠে বাসায় চলে যাব। বিয়ে তো হবে গ্রামের বাড়িতে, তো আমরা যে কেনাকাটাগুলো করেছি সেগুলো আমরা এখন লাগেজে ভরবো কালকে সকালে সঙ্গে করে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো ভাবলাম বাড়িতে যাওয়ার আগে সব আপনাদের একবার করে দেখিয়ে দিই, না হলে হয়তো পরে আর দেখানো হবে না। আমি এখন মোটামুটি জিনিসপত্রগুলো গোছাবো লাগেজের ভিতরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, পরে বাড়িতে যেয়ে আরও কিছু জিনিস অ্যাড করে লাগেজটাকে আবার সাজানো হবে পাঠানোর জন্য। তো প্রথমে শার্ট প্যান্ট এবং টাওয়াল দিয়ে দিলাম, এবার কিছু গেঞ্জি দিলাম, তারপরে রাখলাম ট্রিমার, বেল্টটা রাখলাম, এবার দেব মানি ব্যাগ। এই যে মানি ব্যাগটা একটু আপনাদের দেখিয়ে দিলাম, এবার দেব একটা সিম্পল রুমাল। তো এবার কী দিব কী দিব বসে বসে ভাবতে ভাবতে ভাবলাম এবার পারফিউমটা দিই। এই যে পারফিউম, এবার দিয়ে দেবো পেস্ট। যেভাবে কিনে নিয়ে এসেছি সব সেভাবেই প্যাকেটে আছে। এখন আমরা রাত 11টা বাজে, লাগেজ গোছাচ্ছি। তো এবার এক এক করে সব দিয়ে দিব। শ্যাম্পু দিলাম, অলিভ অয়েল, তারপরে দিলাম ফেস ওয়াশ, এবার পাউডার, এবার দিয়ে দেবো ব্রাশ। তো ব্রাশটা দেওয়ার পরে কী দিই কী দিই, এই যে সাবানটা দিয়ে দিলাম, তারপরে কী দিব, এই যে এটাতে কী দিয়েছিলাম এটার নামও আমার মনে নেই এখন আর। তো তারপরে দিয়ে দিলাম একটা লিপ জেল, আর এটা ছিল একটা সাবান কেস ব্লু কালারের। তো এখনও টুকটাক অনেক জিনিসই বাকি আছে, আসল জিনিস পাঞ্জাবিটাই কেনা হয়নি এখনও। তারপর জায়নামাজ এবং তজমিও অ্যাড করতে হবে লাগেজে। তো বাকি জিনিসগুলো যশোর থেকে কিনবো, আর মাত্র কালকের দিনটা সময় আছে, কালকের দিনেই সব কিনে ফেলতে হবে। এখন বাসা থেকে সবাই চিল্লাচিল্লি করতেছে, একদিন সময় আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো এবার দিয়ে দিলাম তেল, লসুন এবং চিরুনি, এবার দেবো ঘড়িটা। এই যে ঘড়িটা একটু খুলে আপনাদের দেখিয়ে দিই, সেই সিলভার কালারের ঘড়িটা যেটা আগের ব্লগে আপনাদেরকে দোকান থেকে কেনার সময় দেখিয়েছিলাম। তো খাপটা খুলে তো আর লাগাতেই পারছি না, বাঁকা হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে খাপটা এবার লাগালাম আবার ঠিক করে। তো মোটামুটি জিনিসগুলো নেওয়া শেষ, এবার এটা একটা জুতা, এটা উপরে দিয়ে দিব, এবং লাগেজের উপরে আরও অনেক জিনিস নিব বাসায় যাওয়ার জন্য। এই শাড়িটাও লাগেজের সাথে যাবে, এটা হচ্ছে গিফটের শাড়ি। তো এই ছিল ছেলের জন্য গোছানো লাগেজ। তো চলেন এবার দেখি মেয়ের জন্য কী কী কেনা হলো। তো প্রথমে আপনাদের শাড়িটা দেখাবো, এটা ছিল একটা লাল বিয়ের বেনারসি। বিয়েতে লাল না পড়লে নাকি বিয়ে বিয়ে ফিলই হয় না, তাই আমরা লাল বেনারসি সবাই মিলে চুজ করলাম। তো কেনাকাটার দিন আপনাদের বেনারসিটা দেখানো হয়নি, তাই আজ খুলে দেখিয়ে দিলাম। তো লাগেজে প্রথমে বেনারসিটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব টাওয়াল। এই টাওয়াল কেনা নিয়ে অনেক কাহিনী আছে, যাই হোক এখন বলার সময় নেই। দেখেন টাওয়ালটা কত বড়, আর সেই কাহিনীর জন্য এত বড় একটা টাওয়াল কেনা হয়েছে। এবার দিয়ে দিব সেকেন্ড শাড়ি। এই শাড়িটা আমি বউ ভাতে পরার জন্য চুজ করেছিলাম, জলপাই কালারের। তারপরে দিয়ে দিলাম আর একটা শাড়ি, এবার দিয়ে দিব থ্রি পিস দুইটা, আমরা দুইটা থ্রি পিস কিনেছিলাম। এই যে এটা ছিল একটা জর্জেটের থ্রি পিস। এবার দিয়ে দিব বিয়ের ওড়নাটা, বিয়ের ওড়নাটা বেনারসির সাথে দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম। যাই হোক এবার দিব গোলাপের একটা লাল টুকটুকে খোপা। তো এবার আমার এই হ্যান্ডব্যাগটা দিয়ে দিব, এই হ্যান্ডব্যাগটা আমি লাস্টের দিন ল্যাগেজের সাথে কিনেছিলাম ডাকবাংলা থেকে। তো শেষের দিন এই হ্যান্ডব্যাগ আর ল্যাগেজ কেনার সময় আমাদের সাথে একটা মজার কাহিনী ঘটেছিল, তো সেটা আপনাদের সাথে পরে এক সময় শেয়ার করব। তারপরে এখানে পেটিকোট ব্লাউজ দেওয়া হলো, লাল চুড়ি দেওয়া হলো, তারপরে প্যারাসুটের একটা তেল দেওয়া হয়েছে, তারপরে এখানে দেওয়া হয়েছে লসুন, এটা ছিল পারফিউম, তারপরে এটা পেস্ট, এটা ইনসেন্টারের একটা পাউডার। এই পাউডারটার ঘ্রাণ অনেক সুন্দর, আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপরে অলিভ অয়েল, তারপরে দেওয়া হচ্ছে ফেস ওয়াশ, তারপরে এটা হচ্ছে একটা সানসিল্কের শ্যাম্পু। শ্যাম্পুটা কোথায় রাখবো কোথায় রাখবো জায়গায় হচ্ছে না, যাই হোক রাখলাম। তারপরে এটা হচ্ছে একটা ফাউন্ডেশন, আমি খুব বেশি মেকআপ ইউজ করি না, এই জন্য মেকআপ অত একটা কেনা হয়নি। তারপরে একটা সাবান, তারপরে ছিল কন্ডিশনার, এই দুইটা কাজল, একটা আইলাইনার ছিল, তারপরে এটা হচ্ছে একটা রুমাল, এটা একটা ব্রাশ, তারপর চিরুনিটা রাখা হলো। এবার আপনাদের গহনাগুলো একটু দেখিয়ে দিই, যদিও আগে একবার দেখিয়েছি। তারপর বাসায় যাওয়ার পরে কিন্তু এখনও লাগেজে বেশ কিছু গহনা যোগ করা হবে, শুধুমাত্র আমরা যেগুলো কেনাকাটা করেছি খুলনা থেকে সেগুলোই বাসায় নিয়ে যাচ্ছি, আর সেগুলোই আপনাদের দেখাচ্ছি। বাসা থেকে যেগুলো যোগ করা হবে সেগুলো যে আপনাদের দেখাতে পারবো কিনা, সময়ের সাথে পারবো কিনা, সেটা যা বলতে পারতেছি না, তারপরেও অবশ্য দেখানোর চেষ্টা করব। আর তারপরে এটা ছিল একটা হার, তারপরে ছিল সাবানের কেস, এটা একটা নেইল কাটার। এবার ছোট ছোট জিনিসগুলো এই বক্সের উপর দিয়ে দিব, কালো ক্লিপ, তারপরে কাঁকড়া, তারপরে ছিল চোখের পাপড়ি, তারপরে এগুলো ছিল ছোট ছোট ছিপটিবিন। ছোট জিনিসগুলো সুন্দর করে এর উপরে সাজিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিব এটা ছিল একটা মাস্কারা। এবার কটনটা উপরে দিয়ে দিলাম, এটা ছিল একটা ফেস পাউডার। এবার মেহেদি দুইটা রেখে দেব, তারপরে দিব হচ্ছে লিপস্টিক, দুইটা লিপস্টিক কিনেছিলাম, আহারে একটার মুখ খুলে গেছে, সমস্যা না, আমি লাগিয়ে আবার রেখে দিলাম। তারপরে এটা ছিল একটা লিপ জেল, আর এই প্যাকেটের ভিতরে ছিল হচ্ছে গোল প্লেটের ছোটো ছোটো চুড়ি, এই চুড়িগুলো আমার বেশ পছন্দ এবং পরতেও খুব ভালো লাগে। যাক অবশেষে টুকটাকি জিনিসগুলো দেওয়া শেষ হলো, এবার স্যান্ডেলটা দিয়ে দিব। এই স্যান্ডেলটাও আমার অনেক পছন্দের, আমি অনেক পছন্দ করে কিনেছি, আর এটার ভিতরে ছিল বিয়ের জুতা।
জুতার প্যাকেটটা উপরে রেখে দিলাম। যাক, এখনকার মতো মোটামুটি আমার লাগেজে জিনিসপত্র নেওয়া শেষ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।